मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। और जोरे बोलें सुभानअल्लाह। আমার ভালোবাসা বদিনার সাথে শুধু শুধু নয়, আমার নবীজির রওজাটা ওই মদিনায়। আরশে আজম সে जिसकी बड़ी शान है, रौज़ाए मुस्तफा जिसकी पहचान है, रौज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, एक ऐसा महल्ला मदीने में है। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो। काश सरकार एक बार मुझसे कहें, काश सरकार एक बार मुझसे कहें, अब तेरा जीना मरना मदीने में है, अब तेरा जीना मरना मदीने में है। सुभान अल्लाह। वी आर ह्यूमन बीइंग, ऑल ऑफ अस हैव टू बी प्रिपेयर्ड for the day of judgment. আমাদের প্রত্যেকের জন্য বিচার দিবসের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন না? আপনি আলেম হন আর আমাম হন, আপনি যে যে জায়গায় আছেন, আমার আল্লাহ বলছেন وَنَدَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। কাল কিয়ামতের মাঠে আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করবেন। জাররা পরিমাণ, চুল পরিমাণ অন্যায় যদি আপনি করে থাকেন, সেটার হিসাব অবশ্যই দিতে হবে। চুল পরিমাণ ন্যায় যদি আমি করে থাকি, সেটার হিসাব আমাকে দিতে হবে। ন্যায় অন্যায় অত্যাচার অবিচারের হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে, ঠিক না? সেটা যেমন ভাবে হোক, অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ রেসপন্সিবল চেয়ারম্যান, অ্যাজ এ রেসপন্সিবল ফাদার, as a responsible imam, as a responsible speaker, as a president of Noapara Choipira Auliya
সংসদ যে যেই সেক্টরে আছি উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি আমাদের কাছে কিছু দায়িত্ব দেওয়া আছে কথা বলেন ঠিক কিনা ঠিক আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু আল্লাহা ওয়া রাসূলা তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করিও না ওয়া তাখুনু আমানাতিকুম তোমাদের উপরে যে আমানত দেওয়া হয়েছে সেটার খেয়ানত করা যাবে কথা বলেন যাবে না আমাদেরকে আমানত দেওয়া হয়েছে বাবা আমার চোখ আমার কাছে আমানত আমার হাত আমার কাছে আমানত আমার কলিজা আমানত আমার ফুসফুস আমানত আমার কিডনি আমানত আমার লিভার আমানত কথা বলেন ঠিক আমাকে আল্লাহ সম্মান করে এই চেয়ারে বসিয়ে দিয়েছেন এটাও আমানত কথা বলেন ঠিক কিনা আমাকে আলেমে দিন বানিয়েছেন মাথায় টুপি পরিয়ে দিয়েছেন সেটাও আমানত আমার গায়ে জুব্বা দেওয়া হয়েছে সেটাও আমানত আমাকে কোরআনের তাফসীর করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও আমানত কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা আমানতের জন্য আপনাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে এবং সেই আমানতের যথাযথ হিসাব দিতে না পারলে وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ কথা বলেন ঠিক কিনা তোমার সওয়াবের পাল্লা যদি ভারী হয়ে যায় তুমি অবশ্যই জান্নাতে চলে যাবে কিন্তু খবরদার কিয়ামতের মাঠে আমার নবী বলতে লাগলেন যখন দাড়ি পাল্লার হিসাব শুরু হয়ে যাবে মিজানের পাল্লার মধ্যে যখন ওজন করা শুরু হয়ে যাবে পৃথিবীর এমন কিছু মানুষ থাকবে যারা মনে করবে আমার কাছে তো অনেক নামাজ আমার কাছে অনেক রোজা আছে আমি তো অনেক বড় মাওলানা ছিলাম আমি অনেক বড় এটা ছিলাম সেটা ছিলাম মনে করে উঠবে কিন্তু মিজানের পাল্লায় যখন রাখার জন্য খোঁজা হবে দেখা যাবে তার কাছে কোনো আমল নাই অথচ সে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে কথা বলেন ঠিক আর জোরে বলে ঠিক কিনা বলেন না সে এমন ভাবে নামাজ পড়েছে কপাল কালো হয়ে গেছে সে এমন ভাবে নামাজ পড়েছে তার পায়ের গিরাই গিরাই জট বসে গেছে সে এমন ভাবে নামাজ পড়েছে সে মনে হয় মসজিদ থেকে জীবনে বের হওয়ার সুযোগই পায় নাই কিন্তু সে এমন একটা অন্যায় করে ফেলেছে এমন ভাবে কারো অন্তর ভেঙে দিয়েছে কারো অন্তরে আঘাত করে দিয়েছে তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে ছোট্ট একটা অন্যায় যদি সে করেছে আমার নবী বলছেন এমন কিছু লোক থাকবে যারা অনেক নামাজ পড়ে অনেক ইবাদত করে কিন্তু একটা টাকা অবৈধভাবে ইনকাম করার জন্য নেকড়ে বাঘের মতো লাফ মারে কথা কোন ঠিক কিনা আছে না নাই কয় টাকা একটা টাকা কামানোর জন্য বাঘের মতো লাফ মারে যেখানে পায় সেখানে দৌড় মারে আমানতের হিসাব নাই ও আমার বাবারা একটা টাকা যদি অবৈধভাবে তোমার পেটে চলে যায় আমার নবী মেরাজে গিয়েছেন কোথায় গিয়েছেন কষ্ট হবে আপনাদের ভাঙ্গারি দয় নিয়ে কথা বলছি আপনারা সাথে আছেন থাকলে কথা সামনে যাবে না হলে সালাম দিয়ে চলে যাব কষ্ট হবে না তো আপনাদের মেরাজে যখন গিয়েছিলেন আমার নবী এসে বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাল ইয়া আয়েশা তোমার কি চাওয়া আছে চাও সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চাইবো আমার নবী দিতে পারে কি পারে না কথা বলেন না পারে কি পারে না আমার নবীর ওই সাহাবা রবিয়া নাম শুনেছেন আপনারা
যাকে বলেছিলেন সালিয়া রাবিয়া, যেটা চাওয়ার চাও, সে বলেছিলেন আসআলুকা, আপনার কাছে চাই। কার কাছে চাই বলেন? রসূল আরবীর কাছে, আপনার কাছে চাই। মুরাফাকাতা কা, আপনার খিদমত, ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে। চেয়েছেন কার কাছে? রসূলে পাকের কাছে। চাওয়া যাবে কি যাবে না? ওসিলা জায়েজ আছে না নেই? আজকে যার ওরস হচ্ছে গৌসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজ লামকানি, শেখুল জিন্দ ওয়াল ইবস, শেখুল কুল মুম্বাই ফিউজ রহমানি, পীরে পীরা, মীরে মীরা, শাহে জিলা, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কিতাবের নাম বাহজাতুল আসরার, লিখেছেন নুরউদ্দিন শাতনুফি রহমাতুল্লাহ আলাই, তিনি বলতে লাগলেন, ইজা সালতুমুল্লাহ হাজাতান ফাসআলুহু বি, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে, আমি আব্দুল কাদেরের ওয়াসিলায় চাইলে আল্লাহ তোমাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ঠিক কিনা? ঠিক। ঈমান আছে না? ঠিক।